can I take this one of gold? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি রান্না করতে করতে এই ব্লগটি শুরু করেছি। আজকে হঠাৎ করেই জানতে পারি আমার বাসায় গেস্ট আসবে, তো আমি ভাবছিলাম কি রান্না করা যায়, কিন্তু তেমন কিছু রান্না করার সময় আমার কাছে ছিল না, কারণ আমি জানতেই পেরেছি বিকালে। তাই আমি ঝটপট বিপটা বসিয়ে দিই আর বিরিয়ানিটা আমি রান্না করব হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে। আর এখানে আমি সবগুলো বাদাম নিচ্ছিলাম, অ্যালমন্ড, ক্যাশোনাট, তারপর হচ্ছে পিস্তাচু, তো এগুলো সবগুলো এখন আমি ব্ল্যান্ড করব। তো এখানে আমি মিল্কের সাথে একেবারে ব্ল্যান্ড করে নিচ্ছিলাম। আর এই যে বিপটা যখন অলমোস্ট একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে সেই মিল্কটা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি একটা ভাইরাল রেসিপি তৈরি করার জন্য। আর রান্না করতে করতে আবার গেস্টও চলে এসেছে, তো আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি সব কিছু। তো আমি এখানে চা, সিঙ্গারা, তারপর কুকি এইসব দিলাম নাস্তা করার জন্য, কারণ বেশি কিছু দিলে আর খেতে পারবে না। চালটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি দুধটা গরম করে একটু জাফরান মিশিয়ে নিয়েছিলাম। তো ভাত আর মাংসগুলো লেয়ার করে দিয়ে তারপর আমি দুধটা দিয়ে দিলাম, আর সাথে রোজ ওয়াটারও অ্যাড করেছি। তো অ্যাড করার পর আমি আবার বিরিয়ানিটাকে চুলার ওপর রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির ফাইনাল লুক। আসলে এই বিরিয়ানিটা খেতে খুব মজা হয়েছিল আর সবাই খুবই প্রশংসা করেছে, আবার বলছিল যে অনেকটা কাচ্চির মতো হয়েছে। আর এই যে এই ভাইরাল ডিমের রেসিপিটা আমি আরেক দিন শেয়ার করব। আর এটা হচ্ছে নেক্সট ডেতে আমরা সবাই মিলে চলে যাই হচ্ছে ওয়ালমার্টে, আমাদের একটু কাজ ছিল। নেক্সট মান্থ থেকে স্কুল খুলে যাবে, তো সাফরাজের জন্য কিছুই কেনা হয়নি, তো আমরা সাফরাজের জন্য সাপ্লাইস কিনতে চলে আসলাম। তো এই যে এখানে আমরা নোট দেখে দেখে সাপ্লাইসগুলো নিচ্ছিলাম। আর আসলে আমরা মনে হয় লাস্ট মোমেন্টে আসছি, নেক্সট টাইম আরও আগে আসতে হবে। আর এই যে এখানে সাফরাজ বেবিকে নিয়ে প্লে করতেছিল আর বেবিও খুবই মজা পাচ্ছিল। আর এখানে একটা স্টাডি ফোল্ডার আর 2-3 এর একটা বাইন্ডার নিতে বলছে, তো এটাই দেখছিলাম। তো পেয়ে গেছি দুটা, তো নিয়ে নিলাম। আর এই যে পিঙ্ক ইরেজার, এত চকলেট খায় না মামা, এটা কি? ডোনাট। আমি ওপেন করবো এটা। এটা কি বলো, এটা কি? চিকেন। নেক্সট ওয়ান দেখো। আমি জানি না, এটা জানি না। এটা জানো না? হ্যাঁ। এটা কি? এটা হোয়াইট ওয়ান, পান্ডা। এটা কি? উস বে চিকেন স্কুইশি। এটা আর এই যে এখানে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক ভাই আমাদের দিয়েছে তার বাগানের সবজি, এগুলো একেবারে টাটকা। লাউ, বেগুন, শসা, ক্যাপসিকাম, তারপরে এই গুড়া মাছগুলোও দিয়েছে। তো এই যে সব বাগানের সবজি আজকে রান্না করে খাবো আমরা। আর এই যে পুঁই শাকও দিয়েছে, তো সব টাটকা টাটকা আজকে সব কিছু রান্না করা হবে, টাটকা বাগানের সবজি। তো আপু আমাকে সব কিছু কেটে ধুয়ে একেবারে রেডি করে দিয়েছে আর আমি একটার পর একটা রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে লাউ দিয়ে চিংড়ি,
তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ছোটো মাছ চচ্চড়ি, আর হচ্ছে পুঁই শাক দিয়েও চিংড়ি রান্না করেছি, আর সাথে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। তারপর এই যে রান্না শেষ করার পর টেবিলে সার্ভ করে দিয়েছি খাবারগুলা। তো আমরা মজা করে বাগানের টাটকা সবজি দিয়ে আজকে ভাত খাবো। তো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।